হ্যালো কেমন আছেন সবাই আজ যে বিষয়টা নিয়ে আমি কথা বলব ফ্যাক্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আমরা এটা নিয়ে একেবারেই চর্চা করি না কিন্তু করি তখন যখন আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে যাই বা একেবারেই অসুস্থ হয়ে যায় যখন আর কোনো কিছু করার থাকে না তখন আমরা বলেছিলাম যে মানুষের জীবনের সফলতা মানে হচ্ছে চারটা শখ কি কি বলেছিলাম একটা হচ্ছে সুস্বাস্থ্য একটা হচ্ছে সুশিক্ষা একটা হচ্ছে সুখ এবং সম্পদ এই চারটা কম্বিনেশন যখন হয় তখন আমরা বলতে পারি যে একটা মানুষের জীবনে সফলতা এসেছে আর আমি আরেকটা যোগ করি সেটা হচ্ছে যে একজন ভালো মানুষ তো সো প্রথম যেটা সেটা হচ্ছে যে সুস্বাস্থ্য আমরা এটা নিয়ে একেবারেই চিন্তা করি না আমরা চিন্তা করি তখন যখন আমরা একেবারে সিখ হয়ে পড়ি আমাদের মাথা ব্যথা হয় পেট ব্যথা হয় বুকে ব্যথা হয় শরীর খারাপ হয় নানান রকমের ক্রাইসিস তৈরি হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই তাই না কিন্তু আপনি যদি যেমন আপনার বলতে পারেন এটার সঙ্গে বিজনেসের কি সম্পর্ক বা উদ্যোক্তা হওয়ার কী সম্পর্ক ভয়ানক সম্পর্ক আমি আসলে যেটা আপনাকে বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে প্রতিদিন কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দৌড়াবেন এবার একটু বলেন আপনার কে কে দৌড়ান প্রতিদিন এবং কেউ যদি না দৌড়ান বা না হাঁটেন প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিট কমপক্ষে সকালে অথবা যখন পারেন রাতে বা সকালে যেমন আমি রাতে করি সো সকালে করতে পারলে ভালো কিন্তু আমি সকালে পারি না তাতে রোদ পাওয়া যায় এবং এই হাঁটা বা দৌড়ানোটা দৌড়ালে তো খুবই ভালো আর যারা দৌড়াতে চান না তারা যদি হাঁটেন জোরে হাঁটতে হবে এবং ঘাম বেরোতে হবে এটার উপকারিতাটা আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের বলবো আমিও অসুস্থ হয়ে যাই মাঝে মধ্যে প্রচণ্ড রকমের ট্রেস স্ট্রেস যখন পড়ে তখন আমিও নানান শরীর খারাপ হয়ে যায় কিন্তু যেটা আমাকে প্রচন্ড রকমের এনার্জি দেয় মানে আমাকে সব সবসময় ফিট রাখে বা আমাকে সব সবসময় যেমন আমি প্রতিদিন বারো তেরো ঘন্টা কাজ করি ইভেন আমাকে যদি বলা হয় রাত বারোটায়ও কোনো কাজ করতে হবে ছুটে যেতে হবে আমি পারি কারণ হচ্ছে যে আমার এনার্জি লেভেলটা সেরকমের হাই তার একটাই কারণ সেটা হচ্ছে যে আমি প্রতিদিন হাঁটি একেবারে দৌড়ানোর মতো করে হাঁটি এবং কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট এবং এইটা আমাকে যে কি পরিমাণ বার্ন করে এবং আমার ঘুমাতে সাহায্য করে এবং ঘুমটা তো খুবই দরকার আপনার কাজ করার জন্য আমার ঘুমাতে সাহায্য করে এবং আমাকে পরের দিন সকালে কাজ করার জন্য ব্যাপক এনার্জি দেয় এবং এই আপনি প্রতিদিন যে কাজ করবেন তার জন্য সুস্থ থাকা এবং এনার্জি নিয়ে কাজ করা অনেকে দেখবেন যে বললেন আমার খুব দুর্বল লাগে আমি লেজি আমার ভালো লাগে না মন ভালো না এবং সতেজ থাকা সবচেয়ে বড় কথা ফুরফুরে থাকার এটা সবচেয়ে ভালো উপায় যে একটু হালকা এক্সারসাইজ করা এবং এইটা যদি আপনি করেন কারণ হচ্ছে যে ওই যে আমরা বলছি আমরা পাঁচ সাত বছর মাথা ডুবে কাজ করব লাইফে ক্যারিয়ারের শুরুতে সেই টাইমটাতে এই জিনিসটা খুবই দরকার নাইলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না আপনি এনার্জি পাবেন না আপনি আনন্দ পাবেন না আপনি কাজ করতে গিয়ে মজা পাবেন না আপনার ক্লান্ত লাগবে আপনি একটুতে হাঁপিয়ে উঠবেন সো আমি আপনাদের যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আজ থেকে আজ থেকে আপনি হয়তো স্লিম আপনি বলবেন যে আমার কী দরকার আমি তো স্লিম আমি আমার প্রচুর এনার্জি নো মনে হয় আপনি দৌড়ান হাঁটতে যান দেখবেন যে চক্কর দিতে গিয়ে আপনার খবর হয়ে যাচ্ছে সো আমি আমি স্লিম আমি আমি স্মার্ট আমি এখনও ইয়াং আমার দরকার নেই নো দরকার আছে এবং এটা প্রতিদিন করতে হবে এটা যদি আপনি করতে পারেন আপনার এনার্জি লেভেল কোথায় গিয়ে পৌঁছাবে এবং যেটা আপনার কাজে ব্যাপকভাবে সাহায্য করবে এবং আমরা যে প্রচণ্ড রকমের হার্ডওয়ার্ক স্মার্ট ওয়ার্ক যেটাই বলেন মাথাও কাজ করবে কিন্তু তখন যেটাই আপনি করেন করতে চান না কেন আপনার এইটার কোনো বিকল্প নাই এবং এইটা আপনাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে সো যারা এখনও শুরু করেন নাই আজকে থেকে শুরু করুন প্রতিদিন কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা হাঁটুন দৌড়ানোর মতো করে অথবা দৌড়ান তাহলে আরও ভালো দেখবেন পরিবর্তনটা আপনি নিজের চোখে দেখতে পাবেন শুরু করেন আজ থেকে কিন্তু আরেকটা জিনিস একটু বলে নেই আমাদের যেটা হয় আমরা অনেক পরিকল্পনা করি আমরা কেটস কিনি ট্রাউজার কিনি তারপর দেখা যায় যে আর হাঁটা হয় না আজকে বৃষ্টি আজকে গরম আজকে ঠান্ডা না না আমাদের কাছে অজুহাতার কিন্তু শেষ নাই প্রচুর উচি যে আজকে না হাঁটার জন্য কি বাহানাটা তৈরি করা যায় নিজের মনকে বলে দেন বৃষ্টি হলে আমি ছাতা নিয়ে হলে হাঁটবো রেইনকোট পরে দৌড়াবো শীত হলে সোয়েটার পরে জ্যাকেট পরে দৌড়াবো কিন্তু বন্ধ করা যাবে না একদিনও ডুইট ফলটা নিজের চোখে দেখতে পাবেন অসংখ্য ধন্যবাদ টেক কেয়ার